নমস্কাৰ আপোনালোকে চাই আছে তাজিবুৰ টেকনলজি ইউটিউব চেনেল। প্ৰিয় দৰ্শকসকল, আজিৰ পুৱাৰ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিছোঁ। এই খবৰকেইটা আপোনালোকৰ বাবে বহুতেই গুৰুত্বপূৰ্ণ, গতিকে ভিডিঅ'টো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকক। আৰু যদিহে চেনেলটো নতুনকৈ আহিছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰিব আৰু ভিডিঅ'টো এতিয়ালৈকে লাইক কৰা নাই যদি লাইক কৰি আমাক উৎসাহিত কৰে যেন। আজি পুৱাৰ প্ৰথমতে এটা বহুতে ডাঙৰ খবৰ এটা দিবলৈ আহিছোঁ। উচ্চতৰ মাধ্যমিক পৰীক্ষা সময়সূচী সাল সলনি কৰিছে অসম উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা সংসদে। উচ্চতৰ মাধ্যমিকৰ প্ৰথম বৰ্ষ আৰু চূড়ান্ত বৰ্ষৰ পৰীক্ষা সময়সূচী সামান্য সালসলনি ঘটাইছে। 4 মে' আৰু 11 মে'ৰ পৰা অনুষ্ঠিত হ'বলগীয়া উচ্চতৰ মাধ্যমিকৰ প্ৰথম বৰ্ষ আৰু চূড়ান্ত বৰ্ষৰ পৰীক্ষা সময়সূচীৰ সামান্য সালসলনি ঘটাইছে অসম উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা সংসদে। সেই অনুসৰি 19 মে'ত অনুষ্ঠিত হ'বলগীয়া চূড়ান্ত বৰ্ষৰ পৰীক্ষা MIL আৰু অল্টাৰনেটিভ ইংলিছ বিষয়ৰ পৰীক্ষা নতুন সংশোধিত সূচী অনুসৰি 5 জুনত অনুষ্ঠিত হ'ব। একেদৰে 19 মে'ত অনুষ্ঠিত হ'বলগীয়া প্ৰথম বাৰ্ষিকৰ কম্পিউটাৰ ছায়েন্স বিষয়ৰ পৰীক্ষা নতুন সূচীৰ মতে 2 দিন আগুৱাই দিয়া হৈছে। 19 মে'ৰ পৰিৱৰ্তে এই পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব 17 মে'ত। শিক্ষা সংসদে জাৰি কৰা এক নিৰ্দেশত সম্পূৰ্ণ কাৰ্যকৰী কাৰণত এই সময়সূচী সালসলনি ঘটোৱা হৈছে বুলি কোৱা হৈছে। ইফালে মে' জুন মাহত 80 কোটি দেশবাসীক বিনামূলীয়া খাদ্য সামগ্ৰীৰ যোগান ধৰিব কেন্দ্ৰই। দেশত কৰোণা ভয়াৱহ পৰিস্থিতি, আকৌ কৰ্মসংস্থাপন হেৰুৱাৰ আশংকাত দিন পাৰ কৰিছে দেশৰ লক্ষ লক্ষ মানুহে। এই পৰিস্থিতিত কেন্দ্ৰীয় চৰকাৰে আকৌ এবাৰ আৰম্ভ কৰিব বিচাৰিছে প্ৰধানমন্ত্ৰী গৰীব কল্যাণ অন্ন যোজনা। জানিব পৰা মতে আকৌ এবাৰ কেন্দ্ৰীয় চৰকাৰে প্ৰধানমন্ত্ৰী গৰীব কল্যাণ অন্ন যোজনাৰ অধীনত দুখীয়া লোকক 5 কেজিকৈ ৰেচন যোগান ধৰিব। মুঠ 80 কোটি দেশবাসীয়ে লাভ কৰিব এই বিনামূলীয়া ৰেচন। অহা মে' আৰু জুন মাহৰ পৰা লাভ কৰিব এই ৰেচনসমূহ। কৰোণা আৰু লকডাউনৰ ফলত যোৱা বছৰ মাৰ্চ মাহৰ পিছৰ পৰা দেশৰ দৰিদ্ৰ সীমাৰেখাৰ তলত বাস কৰা লোকসকলক গভীৰ সংকটত পৰিছিল। মাৰ্চত প্ৰধানমন্ত্ৰীয়ে গৰীব কল্যাণ পেকেজ ঘোষণা কৰিছিল। এই যোজনা যোৱা বছৰ নৱেম্বৰ মাহলৈকে চলিছিল। পিছৰ পৰ্যায়ত কৰোণা সংক্ৰমণ হ্ৰাস পোৱাত এই আঁচনি চলাই নিয়াৰ প্ৰয়োজনীয়তা নাছিল, কিন্তু দেশত এতিয়া আকৌ আৰম্ভ হৈছে কৰোণাৰ দ্বিতীয়টো ঢৌ। ইতিমধ্যে সংক্ৰমণ ৰোধ কৰিবলৈ কেইবাখনো ৰাজ্যত লকডাউন ঘোষণা কৰা হৈছে, গতিকে আকৌ এবাৰ প্ৰধানমন্ত্ৰী গৰীব কল্যাণ অন্ন যোজনা আৰম্ভ কৰিবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰে। জনা গৈছে যে প্ৰাথমিক পৰ্যায়ত 26,000 কোটি টকা ব্যয় কৰা হ'ব এই আঁচনিত। পৰিস্থিতিৰ অধিক অৱনতি নঘটাবলৈ কাতৰ অনুৰোধ জনাইছে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে। 30 এপ্ৰিললৈকে ৰাজ্যৰ পৰিস্থিতি পৰ্যালোচনা কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে। সমাজৰ স্বাৰ্থত লকডাউনৰ সিদ্ধান্ত ল'ব লগা হ'ব পাৰে। 30 এপ্ৰিলৰ পিছত ভৱিষ্যত পৰিকল্পনা ৰচনা কৰা হ'ব। ইফালে এদিনতে ৰাজ্যত কোভিড আক্ৰান্তৰ সংখ্যা পাৰ কৰিলে 2,000 সীমা। ৰাজ্যখনত কোভিড সংক্ৰমণৰ প্ৰতিদিনে বৃদ্ধি পোৱা দেখা গৈছে। 1,000 পৰা 1,500 পিছত আজিৰ দিনটো 2,000 সীমা পাৰ কৰিলে কোভিড আক্ৰান্তৰ সংখ্যা। আজি স্বাস্থ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই টুইটযোগে জনোৱা মতে আজিৰ দিনটোত ৰাজ্যখনত 2,384 লোকৰ দেহত ধৰা পৰিছে নতুনকৈ কোভিডৰ অৱস্থিতি। কামৰূপ মহানগৰত কোভিড পজিটিভ হৈছে 883। আজি মুঠ 72,405 কোভিড-19 পৰীক্ষা ধৰা কৰা হৈছিল। ইফালে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ অধীনত হ'বলগা সকলো পৰীক্ষা স্থগিত ৰাখিছে। ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ অধীনত হ'বলগা সকলো পৰীক্ষা তৎকালে বাতিল কৰা হৈছে। পৰৱৰ্তী জাননী নিদিয়া পৰ্যন্ত এই আদেশ বাহাল থাকিব বুলি ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ৰ পৰীক্ষা নিয়ন্ত্ৰক ডক্টৰ পি.কে. কাকতীয়াই জানিবলৈ দিয়ে। পৰীক্ষা নিয়ন্ত্ৰক ডক্টৰ কাকতীয়াই জানিবলৈ দি কয় যে বিশ্ববিদ্যালয়ে সকলো বিভাগৰ মুৰব্বী, চেণ্টাৰ ফৰ ষ্টাডিজৰ অধ্যক্ষ, শিক্ষক সন্থাৰ প্ৰতিনিধি, বিষয়া, কৰ্মচাৰী সন্থা, PGHRৰ প্ৰতিনিধিবৰ্গৰ সৈতে কালি এলানি গুৰুত্বপূৰ্ণ আলোচনা হয় আৰু বিশ্ববিদ্যালয়ৰ পূৰ্ব পৰীক্ষাৰ জাননী নম্বৰ DE EXC XMAS 2021-275 দিনাংশ 20/4/2021 ওপৰত কৰা সিদ্ধান্ত মৰ্মে বিশ্ববিদ্যালয়ৰ স্নাতকোত্তৰ সকলো পৰম্পৰাগত আৰু বৃত্তিগত পৰীক্ষাৰ লগতে ইণ্টিগ্ৰেটেড MSc পদাৰ্থ বিজ্ঞান পৰীক্ষা পৰৱৰ্তী জাননী নিদিয়া পৰ্যন্ত স্থগিত ৰখা হৈছে। আনহাতে UG বৃত্তিগত পৰীক্ষা যেনে BEd, BTech, LLB, BLA, LB মেজৰ, BCom, LLB মেজৰ আৰু BBA, LLB মেজৰ পৰীক্ষা পৰৱৰ্তী জাননী নিদিয়া পৰ্যন্ত স্থগিত ৰখা হৈছে। ইফালে ইয়াৰ লগতে কৈছে যে 26 এপ্ৰিলৰ পৰা সকলো শাখাৰ স্নাতকৰ পৰীক্ষা CBSEৰ পদ্ধতি আৰু CBCS পদ্ধতিৰে অনুষ্ঠিত নোহোৱা সকলো বিভাগৰ স্নাতকৰ পৰীক্ষা পৰৱৰ্তী জাননী জাৰি নকৰা পৰ্যন্ত স্থগিত ৰখা হৈছে বুলি পৰীক্ষা নিয়ন্ত্ৰকে জানিবলৈ দি সংশোধিত পৰীক্ষাৰ সময়সূচী কোভিডৰ SOPৰ ওপৰত আৰু চৰকাৰৰ নিৰ্দেশনাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব বুলি সদৰি কৰিছে। কোভিডৰ পৰীক্ষা নকৰাকৈ শিলচৰ বিমানবন্দৰৰ পৰা পলায়ন কৰিলে 300 যাত্ৰীয়ে।
রাজ্যখনত কোভিডে ভয়ানক রূপ ধারণ করার সময়তে শিলচর বিমান কোঠাত সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর কাণ্ড। কালি বিমানযোগে শিলচরলে অহা প্রায় 300 লোকে বাধ্যতামূলক কোভিড টেস্ট নকৰাকৈ বিমান কোঠাৰ পৰা পলায়ন করে। জানিব পৰা মতে কালি শিলচর বিমান কোঠাত 690 যাত্রী আহে, কিন্তু প্রায় 300 বিমান যাত্রী বাধ্যতামূলক কোভিড টেস্ট নকৰাকৈ বিমান কোঠাৰ পৰা পলায়ন করে। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের তরফের শিলচর আরক্ষী অধীক্ষকক বিমান কোঠাৰ পলায়ন করা যাত্রীসকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিছে। পূর্বতকৈ অধিক কিয় ভয়াবহ হব এবার কোভিড? পূর্বতকৈ অধিক ভয়াবহ হব ডাবল মিউটেন্ট কোভিড, যার ফলত অসমতো পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কয়ে চিকিৎসকে মোক জানাইছে যে আগত লাংসত সংক্রমণ হবলৈ 6-7 দিন লাগিছিল, কিন্তু এবার দ্বিতীয় দিনতে লাংস আক্রান্ত হয়। এবার কোভিডের সংক্রমণ হারও দ্রুত বলে তেও সাংবাদিকক জানিবলে দিয়ে। অবশ্যই অসমত এতিয়া মৃত্যুহার নিম্ন বলে প্রকাশ করে দত্ত শর্মায়, কিয়নো বর্তমানে রাজ্যখনত রোগীর সংখ্যা কম হয়ে আছে, রাজ্যের পরিস্থিতি যাতে জটিল নহয় তার বাবে পূর্ণ প্রস্তুতি চলা হয়েছে বলে জানায় মন্ত্রীগুলো। দিসাং রিজর্টত কংগ্রেস এউডিএফর সহ নাথাকে বিপিএফর প্রার্থী, 2 মের পিছনে বিটিসিলে আসব পরিবর্তন। মহাজোটের শক্তিশালী অংশীদারত স্বরূপ হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বিপিএফর প্রার্থীসকল নাথাকে কংগ্রেস আর এউডিএফর সহ একো এখন রিজর্টত। অবশ্যই রিজর্টত একেলগে নাথাকিলেও মহাজোটের প্রার্থীসকল সহ যোগাযোগত আছে বিপিএফর নেতৃত্ব। শুকুরবারে এই ঘোষণা করেছে বিপিএফর জ্যেষ্ঠ নেতা খাপ্পা বরগোহাঁয়ারী। কিন্তু কিয় বিপিএফ এই সিদ্ধান্ত ললে বলে সোধা প্রশ্নের উত্তর খাপ্পা বরগোহাঁয়ারী কয়, হর্ষটেডিংয়ের আশঙ্কাটি আমার প্রার্থীসকল দিসাং রিজর্টত নাথাকে। বিপিএফর জ্যেষ্ঠ নেতাগুলির এই ভাষ্যর পর একটা কথা স্পষ্ট হয়েছে যে কংগ্রেস আর ইউডিএফর প্রার্থীসকল ভূমিকাক লো সন্তুষ্ট নহয় বিপিএফ, সেয়ে নিজের প্রার্থীসকল এই দুই দলের নিলগত রাখব বিচারিছে দলীয় নেতৃত্ব। আনহাতে এবার মহাজোটের সরকার নিশ্চিত বলে মন্তব্য করে বিপিএফর নেতাগুলি কয়, বিধানসভা নির্বাচনের ফলাফলের পিছনে বিটিসিলে পরিবর্তন অহাতো নিশ্চিত। মহাজোটের শক্তিশালী অংশীদার স্বরূপ রাজনৈতিক দল বিপিএফর প্রার্থীসকল নাথাকে কংগ্রেস আর ইউডিএফর সহ একেখন রিজর্টত। অবশ্যই রিজর্টত একেলগে নাথাকিলেও মহাজোটের প্রার্থীসকল সহ যোগাযোগত আছে বিপিএফর নেতৃত্ব। আজি এই ঘোষণা করেছে বিপিএফর জ্যেষ্ঠ নেতা খাপ্পা বরগোহাঁয়ারী। কিন্তু কিয় বিপিএফর সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সোধা প্রশ্নের উত্তর খাপ্পা বরগোহাঁয়ারী কয়, হর্ষটেডিংয়ের আশঙ্কাটি আমার প্রার্থীসকল দিসাং রিজর্টত নাথাকে। বিশ্বৰপৰা 25 দিনৰ ভিতৰত গুৱাহাটীত সম্পূৰ্ণ কৰিব বৃহৎ কোভিড হাস্পতাল। এবাৰ খাদ্যতকৈ অক্সিজেন ইনজেকশ্যন অধিক গুৰুত্ব প্ৰদান কৰিছে স্বাস্থ্যমন্ত্ৰী। ৰাজ্য চৰকাৰে এইবাৰ খাদ্য পৰিৱৰ্তে অক্সিজেন আৰু ইনজেকশ্যন গুৰুত্ব প্ৰদান কৰিছে বুলি জনায় মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। কোভিডৰ সংক্ৰমণ নিতৌ বৃদ্ধি পাইছে অসমৰ বিভিন্ন জিলাত। কোভিডৰ শেহতীয়া পৰিস্থিতি সম্পৰ্কত স্বাস্থ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই শুকুৰবাৰে গুৰুত্বপূৰ্ণ কথা প্ৰকাশ কৰে। গুৱাহাটীৰ জি এম চি এইচ প্ৰকল্প অথবা খানাপাৰা 100টা ICUৰ সুবিধা আৰু 460টা অক্সিজেন বেডৰ সুবিধাৰে নতুন কোভিড হাস্পতাল নিৰ্মাণ কৰিব ৰাজ্য চৰকাৰে। প্ৰস্তাৱিত এই নির্মাণ কার্যত 20ৰ পৰা 25 দিনের ভিতর সম্পূর্ণ করব গড়কাপ্তানি বিভাগে। এবার কোভিড যাবারতকৈ ব্যতিক্রমী বলে কয় স্বাস্থ্যমন্ত্রীগুলি। স্বাস্থ্যমন্ত্রীগুলির মতে এবার কোভিডে পূর্বতেকই লাংসত আক্রমণ করে। ইফালে কামরূপ, কিঙিমারি আর গুয়াহাটী এম এম সি এইচ, জি এম সি এইচ আর যক্ষ্মা হাসপাতাল কোভিড কেয়ার হাসপাতালের সাজু করে তুলেছে সরকারে। দুদিনের পিছতে কোভিড রোগীর সরু সজ্জা সাজু হয়ে উঠব বলেও কয় মন্ত্রীগুলি। বিপিএল সকলের আন কোভিড আক্রান্ত সকল পরিয়ালে এইবার ঘরের খাদ্য পানির রোগীর যোগাড় করবল। রাজ্য সরকারে এবার খাদ্য পরিবর্তে অক্সিজেন আর ইঞ্জেকশন গুরুত্ব প্রদান করেছে বলে জানায় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। দেশের কোভিড পরিস্থিতি সন্দর্ভত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক। শুক্রবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের কোভিড পরিস্থিতি সন্দর্ভত জরুরি বৈঠক, কিছু সময় পিছতে প্রশাসনিক বিষয়ের সহ মোদীর বৈঠক। রাতেপা 10 বজাত ভিডিও কনফারেন্সিংয়ের জড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলের সহ বৈঠক বহিব মোদী। দুপুরে 12 বজাত অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ বৈঠক বহিব প্রধানমন্ত্রীগী। পশ্চিমবঙ্গের সকল কার্যসূচী বাতিল করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কোভিড পরিস্থিতিক লো উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। কোভিডের টেস্ট নকরাকে শিলচর বিমানবন্দরের পলায়ন যাত্রীর 385গীর বিরুদ্ধে গোচর রুজু করেছে। সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগত শিলচরের 385জন বিমান যাত্রীর বিরুদ্ধে গোচর রুজু শিলচর জেলা প্রশাসনের। উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ কাছাড় জেলা উপায়ুক্তর। সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগত শিলচরের 385জন বিমান যাত্রীর বিরুদ্ধে গোচর রুজু করলে কাছাড় আরক্ষী। কাছাড় জেলা উপায়ুক্তকে কীর্তি জল্লির নির্দেশত এই গোচর রুজু করেছে আরক্ষী। উল্লেখ যে যা 21 এপ্রিলের কাছাড় জেলা প্রশাসনের নির্দেশত শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরত সকল যাত্রীর কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু দেখা গেছে যে নির্দেশ জারি করার প্রথম দিনাই বিমানবন্দরত অবতরণ করা মুঠ 690জন যাত্রীর মাজত 385জন যাত্রী কোভিড টেস্ট নকরায় পলাই গেছে।
যাৰ পৰিপ্ৰেক্ষিতত কাছাৰ জিলা উপায়ুক্ত কৃত্তিজলীয়ে এই 385 জন যাত্ৰীৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণৰ নিৰ্দেশ জাৰি কৰিছে আৰু ইতিমধ্যে যোৱাকালি এই যাত্ৰীসকলৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছে। অক্সিজেনৰ সংকটক লৈ প্ৰধানমন্ত্ৰী গুৰুত্বপূৰ্ণ বৈঠক ল'লে, কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে বৃহস্পতিবাৰে দেশৰ অক্সিজেন সংকট সন্দৰ্ভত কেইবাটাও মন্ত্ৰালয়ৰ শীৰ্ষ বিষয়াসকলৰ সৈতে এই উচ্চ পৰ্যায়ৰ বৈঠকত মিলিত হৈছিল। সকলো ৰাজ্যত অক্সিজেন যোগান ত্বৰান্বিত কৰিবলৈ নিৰ্দেশ দিয়ে। এই বৈঠকত তেওঁ কয় যে কাৰখানাৰ পৰা অক্সিজেন যোগান ধৰিবলৈ পৰিবহণৰ ব্যৱস্থা দ্ৰুত কৰা উচিত। সময় বচাবলৈ খালী টেংকাৰবোৰ বিমানেৰে আনিব লাগে। মোদীয়ে অক্সিজেন উৎপাদন বৃদ্ধি বিতৰণ ব্যৱস্থা দ্ৰুত কৰাৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰে। এই বৈঠকত প্ৰধানমন্ত্ৰীয়ে জনোৱা মতে যে অক্সিজেনৰ চাহিদা অনুসৰি যোগানৰ বাবে ৰাজ্যসমূহৰ সৈতে সমন্বয়ৰ সাপেক্ষে কাম কৰা হৈছে। লগতে কোৱা হৈছে যে কিদৰে ৰাজ্যসমূহত অক্সিজেনৰ যোগান বৃদ্ধি কৰা হৈছে। উল্লেখযোগ্য যে 20খন ৰাজ্যৰ পৰা প্ৰতিদিনে মুঠ 600